ইট পাথরের এই শহরে মানুষের বিভিন্ন জীবন প্রকৃতি তুলে ধরতে আয়োজন করা হয় এই চিত্র প্রদর্শনীর। চট্টগ্রামের শিল্পকলা একাডেমিতে এই প্রদর্শনীর আয়োজক ছিল আর্ট সার্কেল বিডি। 15 জানুয়ারি রোববার নগরীর শিল্পকলা একাডেমিতে দুই দিনের কর্মশালা শেষে এই প্রদর্শনীর উদ্বোধন করা হয়। চট্টগ্রামের চারুকলা ইনস্টিটিউটের বিভিন্ন শিল্পীর হাতে আঁকা বিভিন্ন শিল্পকর্ম স্থান পেয়েছে এই প্রদর্শনীতে। আসলে ব্যক্তিগতভাবে অনেক আবেগে আপ্লুত, আনন্দিত এবং খুব ভালো লাগছে। একটা মানে খুব সাকসেসফুল সফল একটি আর্ট ক্যাম্প এবং প্রদর্শনী হতে চলেছে এটি আমার কাজ। এই কাজটিতে আমি বিজয় দিবস বা বিজয়ের মাসকে সামনে রেখে ওই কনসেপ্ট থেকে আমি কাজটি করার চেষ্টা করেছি এবং এই কাজে আমি কিছু নতুনত্ব আনার চেষ্টা করেছি, যে টেক্সচারগুলোতে এক ধরনের ফ্লুইড পেন্টিং যে টেকনিকটা সেটা অ্যাপ্লাই করার চেষ্টা করেছি। আশা করি সবার ভালো লাগবে এবং আপনারা সবাই আসুন, সবাই কাজ দেখুন, অনেক সুন্দর সুন্দর কাজ আছে, সবার অনেক ভালো লাগবে। এখানে হচ্ছে যে শিল্পীদের যে একটা মিলন মেলা এবং শিল্পীদের যে একটা চিন্তাধারা এবং রঙের ব্যাপার এবং শিল্পীদের যে বন্ধন সেটা কিন্তু এখানে ফুটে উঠেছে। এখানে যে কাজগুলি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কিছু কাজ হচ্ছে আগের এবং কিছু কাজ দুদিন ধরে যে ওয়ার্কশপগুলি হয়ে গেছে শিল্পীদের তাদের কাজ, যেমন এটা দুদিন ওটা হয়েছে দুই দিন এবং নিচে যে ছবিগুলি আছে এটা হয়েছে দুই দিন, এইভাবেই সম্মিলিত। আমরা অনেকে আমি একে চিনতাম না, আজকে একে চিনলাম, জানলাম বিকজ এর কার্যকলাপের জন্য, এর ছবির জন্য। এটাই হচ্ছে আনন্দের ব্যাপার এবং আমরা চাই সকলে আসুক, দেখুক, জানুক, আমাদের কৃষ্টি যেটা সেটা বুঝুক। আয়োজক ছিল আমাদের এখানকার মানে চারুবৃত্ত, এটা একটা অনেক বড় একটা গ্রুপ, ঠিক আছে, প্রায় অনেক আর্টিস্ট আছে এটার মধ্যে ইনভলভড, 11,000 দেশের ভেতরে দেশের বাইরে অনেকজন আছে এবং তারা অনেক জায়গা থেকে ছবিও পাঠিয়েছে। আর যারা ছিল দেশের যারা ছিল তারা অনেকে পার্টিসিপেট করেছে। চিটাগাংয়ে মনে হয় অনেকদিন পরে এত ভালো একটা পার্টিসিপেট, মানে এত এক সুন্দর একটা স্বচ্ছ সুন্দর মানে পরিবেশে একটা এই প্রদর্শনী হচ্ছে, সত্যি খুব ভালো লাগছে। ঠিক আছে, যারা ছিলেন আয়োজকের মধ্যে চারুবৃত্তের এদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, ঠিক আছে, খুব ভালো লেগেছে। ছাপচিত্রে আঁকা এমন শিল্পকর্ম দেখে মুগ্ধতা প্রকাশ করলেন দর্শনার্থীরাও। আরও কিছু নতুন নতুন দেখতেছি, এটাই ভালো লাগতেছে আর কিছু। আমার অনেক ভালো লাগছে, আসলে আমার অনেক ভালো লাগে ছবি কিন্তু সেভাবে আসা হয় না, এটা এখন আসতে পারে, আমার অনেক ভালো লাগছে, অনেক সুন্দর সুন্দর ছবি, এটা অনেক ভালো একটা অভিজ্ঞতা। নিজেদের হারিয়ে যাওয়া সংস্কৃতি ও কৃষ্টি সবার কাছে তুলে ধরতে এই ধরনের প্রদর্শনী যুগোপযোগী বললেন আয়োজকরা। সংক্ষিপ্ত পরিসরে এমন আয়োজন করলে চিত্রশিল্পীরা আরো উৎসাহিত হবার প্রত্যাশা তাদের। আমরা চট্টগ্রাম চারুকলা কর থেকে যারা প্রাক্তন আমরা ছাত্ররা বেরিয়েছি তাদের শিল্পী সংগঠন আছে একটা, সেই সংগঠনটা যখন আমাদের প্যান্ডামিক সিচুয়েশন আসলো আমরা ওইটার মধ্যে কোনো কাজ করতে পারছিলাম না। প্যান্ডামিক সিচুয়েশনে আমরা কিন্তু অনলাইনে একে অপরের সঙ্গে যোগাযোগ ভিত্তি করার রক্ষা করার জন্য কাজ বিনিময় করার জন্য একটা অর্গানাইজেশন তৈরি করেছি, অনলাইন অর্গানাইজেশন আর্ট সার্কেল বিডি। সেখানে আজকে অবধি 11,000 সদস্য হয়েছে এবং সেটা আমরা চট্টগ্রামের মধ্যে আর সীমাবদ্ধ রাখি নাই, চট্টগ্রাম ঢাকা আমাদের বাংলাদেশ উতরিয়ে আমরা দেশের বাইরে এখন চলে গেছি, প্রায় 16-17 দেশের শিল্পীরা এখানে জড়িত হয়েছেন। ওদেরকে একীভূত করার জন্যই এই লক্ষ্য, সবাইকে নিয়ে একটা ক্যাম্প করে শিল্পী বিনিময় হলো, কারো চর্চাবোধের বিভিন্ন ধারাপাত আছে, একে একের জন্য এক এক ধারায় ছবি আঁকেন, এগুলি দেখতে পাবেন, একে অপরের সঙ্গে সৌহার্দ্যবোধ হবে, সেই কারণে একটা ক্যাম্প করা এবং প্রদর্শন করা, ছবি প্রদর্শন করা। সবার উদ্দেশ্যে শিল্প সাধারণত মানুষকে রং চেনায়, মনে রং জাগে, সেটাই আর কিছু না। আর্টের যে কালচার আমরা কিছুটা পিছিয়ে ছিলাম, যদিও আমাদের পিছনে অনেক শিল্পের বড় বড় মহিলারা আমাদের আছেন, তবুও আমরা অনেকখানি পিছিয়ে ছিলাম, যে কোনো কারণে আমরা পিছিয়ে ছিলাম, কিন্তু ওই বাঁধ ভেঙে আমরা শিল্প যে পতাকা বৃহত্তর চট্টগ্রামের শিল্পের যে চর্চা ওটাকে এগিয়ে নেবার লক্ষ্যে মানুষকে শিল্পের যে জাগরণ মনের মধ্যে ওই জাগরণ সৃষ্টির লক্ষ্যে আসলে এই প্রোগ্রামগুলি করে যাচ্ছেন। আগামী মঙ্গলবার পর্যন্ত চলবে এই প্রদর্শনী যা সর্বসাধারণের জন্য থাকবে উন্মুক্ত। আব্দুল কাইয়ুম, চট্টলা টিভি, চট্টগ্রাম। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।